বিকল্প চায়না চ্যানেল দিয়ে শুরু হলো শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরোডে ফেরি চলাচল। মুন্সীগঞ্জ প্রতিনিধি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশ পথ বলে পরিচিত শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরোডে শনিবার সকাল থেকে বিকল্প চায়না চ্যানেল দিয়ে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে ঘাটে আটকে থাকা যানবাহনগুলো ফেরি পারাপার হতে সক্ষম হয়েছে। এদিকে ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাট এলাকা যানবাহন শূন্য হয়ে পড়েছে। বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, নাব্যতা সংকটের কারণে টানা আট দিন এ নৌরোডে ফেরি চলাচল বন্ধ ছিল। মাঝে দু একদিন দু একটি ফেরি চলাচল করলেও তা আবার বন্ধ হয়ে যায়। অবশেষে শনিবার সকাল 6:30টায় টাইপ ফেরি ক্যামেলিয়া, কিশোরী, কাকলি ও ফরিদপুর ফেরিগুলো অল্প যানবাহন সহ শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ি ঘাটে পৌঁছায় এবং কাঁঠালবাড়ি ঘাট থেকেও এই ফেরিগুলো সফলতার সাথে শিমুলিয়া ঘাটে আসে। তবে রাতের বেলায় বন্ধ রাখা হবে এ নৌরুটে ফেরি চলাচল। এদিকে নতুন চায়না চ্যানেল দিয়ে বড় ও ঠেলা ফেরিগুলো চালানো এখনো সম্ভব হয়নি। বর্তমানে কে টাইপ ও ছোট সহ মোট পাঁচটি ফেরি চলাচল করছে এ নৌরোডে। অপরদিকে লঞ্চ ও সি বোট চলাচল স্বাভাবিক রয়েছে।